মেগাসিটি ঢাকা বর্ধিষ্ণু জনসংখ্যা ও যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে গড়ে ওঠেনি প্রয়োজনীয় অবকাঠামো, ফলে অসহনীয় যানজটে নাকাল হয়েছে রাজধানীর জনজীবন। নগরবাসীকে যানজট থেকে মুক্ত করতে সরকার নিয়ে এলো অত্যাধুনিক গণপরিবহন মেট্রোরেল বা MRT। মেট্রোরেল প্রকল্পের আওতায় 5টি রুটে মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা হাতে নেয় সরকার। এরই ধারাবাহিকতায় 24 ট্রেন নিয়ে অচিরেই শুরু হবে MRT লাইন 6 যাত্রা। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত যার দৈর্ঘ্য 21.26 কিলোমিটার। বিজয়ের মাস ডিসেম্বরেই উদ্বোধন হতে যাচ্ছে মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত থাকছে 9টি স্টেশন। স্টেশনগুলোর কাজ প্রায় সমাপ্তির পথে। বিদ্যুৎ চালিত MRT লাইন 6 উভয় দিকে ঘন্টায় 60,000 যাত্রী পরিবহনে সক্ষম। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি স্টেশনেই থাকছে লিফট, এসকেলেটর ও সিঁড়ি। তিনতলা স্টেশন ভবনের দোতলায় থাকছে কনকোর্স হল। এখানে থাকবে টিকিট কাটার ব্যবস্থা, অফিস ও নানা যন্ত্রপাতি। তিনতলায় রেল লাইন ও প্ল্যাটফর্ম। টিকিটধারী যাত্রী কেবল তিনতলায় যেতে পারবেন। প্রাথমিকভাবে 10 মিনিট পরপর চলবে শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেন। পুরোদমে চালু হলে চলবে 3.5 মিনিট পরপর। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলবে গণপরিবহন মেট্রো রেল।